মোক ইনকোয়ারি করে জেলত দিব, চকুর পানি এনেই ওলোয়া নাই। কোন ফালে যাব? ইফালে বিজেপিয়ে গরু খুঁটিত কি করিলে, গুলিয়াই হত্যা করিলে, আকৌ তেওঁলোকক জিকাবার কারণে মোক বাধ্য করাই আছে, এনেই চকু দি পানি ওলা নাই। এইবিলাক কারণত চকু দি পানি ওলাই আছে। তেখেতক মই এজে সন্মানে করো, তেখেতে বিপদত পরিছে, যেটো সঁচা কথা। তেখেতে বিপদত পরিছে, কেন্ডিডেট দিব খোঁজা নাছিল কি জানি, জোর জবরদস্তি কেন্ডিডেট দিয়াইছে, নহলে ইনকোয়ারি করে তেওঁর বিরুদ্ধে। আকৌ কেন্ডিডেট যদি দিলে বহি আছিলে, আকৌ কল যে ক্যাম্পিংত যা, নহলে কিন্তু আকৌ ইনকোয়ারি করাই দিম। তেও বিপদত পরিছে, তেওঁর বহুত বিজনেস আছে, বিজনেসত আঘাত দিয়ে তেও বিপদত পরিহে এতে ক্যাম্পিং করিব আইছে। না কেতিয়াও এতে তো এডিএফ জিকিব নোৱাৰে, না সবে গম পায়, সৰু সৰু লৰা ছোৱালী কয় এডিএফ যদি জিকিব নোৱাৰে, গতিকে এডিএফৰ বক্স একেবাৰে খালি যাব, বুজি পাইছে? যে বদরুদ্দিন আজমল সাহেব বিপদত পরিহে আমার ওসরটা আহিছে। এতিয়া বিপিএফ আর ঠিক ধূলি ছাতো নহয়, বিপিএফ আর ইপিপিএল 50-50 তেওঁলোকে ভোটবিলাক কাটি আছে। তেওঁলোকৰ যিবিলাক ভোট, তেওঁলোকৰ 50% আমার লগত আছে। আজির ডেটত গম পাইছে, বেলটত গম পাব, খোলা ভয় দেখাই আছে, কাম দিয়া নাই, পয়সার লোভ দেখাই আছে, কাম দিয়া নাই, কইছে আজি 100 টাকা দিব, 1000 টাকা দিব। হ্যাঁ, গতিকে বিজেপির লগত আছে ইপিপিএল, গতিকে বিজেপির ডাকাত দল আমার পরা আকৌ তেলর দাম বাড়ায়, বস্তু বাহিনীর দাম বাড়ায়, আমার পরা কারি লব, সব বুঝি পাইছে, সব বুঝি পাইছে। গতিকে বিপিএফ আর ইপিপিএল দুটা সমান সমান চলি আছে। তার মানে এই যে ইলেকশন আপনার মানে একদম রিজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল, একদম ধরি লব পারে বিটি। মই কি কলো মানে চারিটার টার্ম মানে কংগ্রেসক ভোট দিব পারা নাই, দুঃখ পাইছে বহুত, বড়ো কক, আদিবাসী কক, মুসলিম কক, সব সবে কৈছে আমাক কিয় হাতৰ চুবুৰীত দিয়া নাই ইমান দিন, আমি সুযোগ পাইছো এনেকুৱা কৈছে যে হীৰা হৰণীয়া গমে পোৱা নাছিল যে তেওঁক যে আমি জিকাই লৈ যাম। কয় হীৰা হৰণীয়াতকৈ বহুত গুণে ভাল পরিবেশ হয়ে আছে আপনাদের, আপনাদের ডিটেলস আর কব না যাও, এনেকা কৈছে। হীরা হরিণে জিকিছিল তেও নিজেই গম না পায়, কয় আমি রাইজে জিকাইছিল। ঠিক তেনেকুয়া জুয়েল টুডুক কংগ্রেসের প্রার্থী, তাতকৈ বহুত ভোটত আমি জিকাই লৈ যাম, আপনাদের নিশ্চিন্ত থাকো, কেনেকুয়া কৈছে বিপিএফৰ পৰা আজি সেশন মানে আমার খুব ভাল। আপনাদের জিকা বলে এটা আপনাদের অ্যাসেসমেন্ট কি আছে না জানো, আপনাদের জিকা বলে গোসাইগাঁও সিটটা আপনাদের ডিক্লেয়ার করে দিব পারে। আজি দেখিলে কি পরিবেশ, এতে বিপিএফৰ পৰা ইমান ডাঙর একটা ফোর্স, ইউথ ফোর্স আজি কংগ্রেসের শতাধিক কংগ্রেসের আহি যোগদান করিলে। মই আজি আদিবাসী এরিয়া বড়ো এরিয়া 8-10টা মিটিং করছো, তেওঁলোকে ইমান দিন হাতৰ ছবিটার কারণে বাট চাই আছিল। গোসাইগাঁওত কোনো শক্তিয়ে বাধা দিয়ে রাখিব নোৱাৰে, বিজেপি কিয়, ইপিপিএল কিয়, যি কোনো শক্তি হোক গোসাইগাঁও সিটটো আৰু কোনো বাধা দিয়ে রাখব নয়, গোসাইগাঁও সিটটো কংগ্রেসে ইতিমধ্যে বহুত ভোটত উইন হয়ে গেছে, আপনাদের ধরে লোক পড়ে।